গোটা রাত ভর যে যে বিষয়গুলোর উপর তদারকি চালিয়েছিলেন নবান্নে বসে থেকে মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিম, কলকাতা পৌরসভায় তিনি ছিলেন এবং তিনি তাকে ছাদেও আমরা দেখতে পেয়েছিলাম গোটা রাত ভর। তিনি হয়তো কখনো কলকাতা পৌরসভার কন্ট্রোল রুমে, কখনো দেখেছি আমরা ছাদে। এবং বিদ্যুৎ ভবনে রাজ্যকে পরিস্থিতির খোঁজ নিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই ছবি আপনাদের সামনে আমরা এবার তুলে ধরার চেষ্টা করছি। তিনিও কিন্তু গোটা রাত, এই প্রাকৃতিক দুর্যোগের রাত, বিদ্যুৎ ভবনেই কাটালেন। রাজ্যকে পরিস্থিতির খোঁজ নিলেন বিদ্যুৎ মন্ত্রীও এবং সেখান থেকে বেরিয়ে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কোথাও কম বৃষ্টি, কোথাও সবকিছুই রয়েছে, সতর্ক রয়েছে, থাকবো প্রয়োজনে, কাল সকালেও থাকবো। যতক্ষণ না 100% রেস্টোর হচ্ছে ততক্ষণ আমি রয়েছি, আমাদের বিদ্যুৎ দপ্তরের সচিব রয়েছেন, আমাদের ডাইরেক্টর এইচআর রয়েছেন, আমাদের ইডি ডিস্ট্রিবিউশন রয়েছেন, বাকি সবটাই নর্মাল আছে। না, সেরকম তো অনেক আছে, কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়, যতক্ষণ না সকাল হবে। এই মুহূর্তে অন্ধকারের মধ্যে আমি তো, হ্যাঁ, বিদ্যুৎ দপ্তরে যারা চাকরি করে তারাও তো, তাদেরও পরিবার আছে, তাদেরও স্ত্রী সন্তান আছে, ক্যারেক্টার নিজেরা চোখে দেখে আমাদের রিপোর্ট পাঠাবে, তারপরে আমরা সেটাকে অ্যাকোমোডেট করে সবাইকে জানাবো যে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝুঁকি নিয়ে কাজ